নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো বন্ধুদের কাছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে শুকনো লঙ্কা একটা ফোরনে দিয়ে দিলাম দিয়ে এখন শুকনো লঙ্কাটা অল্প ভেজে নিচ্ছি তোমার সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি তালুটা আমি ভেজে নিচ্ছি আলু একটু ভালো করেই আমি ভাজা করে নেব। তো এখানে এখন দিয়ে দেব আমি টমেটো কুচি টমেটো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে টমেটোটাও দিয়ে দিলাম আলুর মধ্যে একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো সেদ্ধ হবে না নুন না দিলে তো হবে না তাই নুন দিয়ে দিলাম বয়ল হয়ে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আলু টমেটো নুন হলুদ ভালো করে ড়ে চড়ে ভেজে নিচ্ছি এটা হচ্ছে কলমি শাক কলমি শাক তোমাদের সাথে আজকে শেয়ার করবো কলমি শাকের রেসিপিটা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো কলমি শাকটা ভালো করে বেছে ধুয়ে কেটে দিয়ে দিলাম আলুর মধ্যে লম্বা লম্বা করে কেটেছি কলমি শাকের চচ্চড়ি বানাচ্ছি তোমরা এখানে অন্য সবজিও দিতে পারো তোমাদের যেটা পছন্দ ওই সবজিও দিতে পারো আমি শুধু আলু টমেটো দিয়ে কলমি শাকে চচ্চড়ি বানাচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কলমি শাকগুলো আলুর সাদ কষিয়ে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লঙ্কা কাঁচা লঙ্কা দুই টুকরা দুই টুকরা করে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট জাল করে নিয়েছিলাম জাল করার পরে এখন ঢাকা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু একটা চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে কলমি শাকটা ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি সরষ এখানে কালো সরষ আর সাদা সরষ দুই রকমেরই সর্ষ একসঙ্গে ভালো করে পাটাতে বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম সর্ষ দিয়ে কলমিশাকে শাকের রেসিপি চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমার বাড়িতে চচ্চড়ি বানিয়েছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো করে মিশিয়ে নিছি সসাটাও দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি শাক আলুর সঙ্গে বাটিটা দিয়ে অল্প জলও দিয়ে দিলাম যাতে ভালো করে একটু সিদ্ধ হবে আলুও সুন্দর করে মশলা ঢুকবে কলমি শাকটাও নরম হবে তার জন্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো দেখো ঢাকাও সরিয়ে এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ সাত মিনিট জল করে নিয়েছিলাম ঢাকা দিয়ে আলুও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে যে বললাম যে তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো তোমাদের পছন্দ মতো যেই সবজি যে ভাই পছন্দ করো আর কি আমি সর্ষ রেসিপির বানিয়েছি আজকে তো সর্ষ রেসিপি যখন বানিয়েছি সর্ষের তেল একটু দেওয়া প্রয়োজন কাঁচা সর্ষের তেল অল্প দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রান্না তো আমার রেডি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে কলমি শাকের চচ্চড়ি তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাতে ভুলো না একটা লাইক করো তোমাদের যদি ভালো লাগে তোমরা ভালো লাগে বলো একটা লাইক করো না খুব খারাপ লাগে একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের লাইক একটা দিলে কারো কিছু ক্ষতি হবে না তোমাদের একটা লাইকে যদি আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছায় কত বড় একটা উপকার হবে আমরা তো কাউকে কখনো পয়সা দিয়ে কাউকে হেল্প করতে পারি না সবাই তো সবাইকে এভাবেই আমরা সাপোর্ট করতে হবে আমরা সাপোর্ট করি তো তোমরা একটু লাইক করো কমেন্ট করো ভিডিওটা একটু ফুল ওয়াশ করার অনুরোধ রইলো তোমরা ভিডিও না দেখেই কমেন্ট করে দাও তো এরকম তো হয় না বন্ধুরা